আপনার মনটা হলো আয়নার মতো, এই সব কিছুকেই সে প্রতিফলিত করছে। আপনি এটা দেখতে পারেন, ওটা দেখতে পারেন, কিন্তু এইটাকে দেখতে পারেন না, কারণ এই জিনিসটা হলো আয়নার বাইরে। এই সহজ কাজটা শুধু আপনাকে করতে হবে। কদিনের মধ্যে দেখবেন আপনি আয়নার ওপারে চলে গেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে নিজের মধ্যে আপনি কোনো দৈব অনুভূতি অনুভব করেছেন কিনা। ব্যাপারটা হলো এইরকম, এইটা সবার অভিজ্ঞতায় ধরা না পড়ার কারণটা হলো সবাই কিছু না কিছু বিশ্বাস করে। একমাত্র যে জিনিসটা আমি করেছি সেটা হলো আমি অশিক্ষিত থেকে গেছি। যখন ছোট ছিলাম তখন আমি যেই রকম ছিলাম, নিজের মনে আমি এখনো ঠিক সেই রকমই, কিচ্ছু নেই। সেই অর্থে অশিক্ষিত থাকাটা কিন্তু সহজ নয়, কারণ যবে থেকে আপনি জন্মেছেন আপনার বাবা মা, শিক্ষক শিক্ষিকা, গুরুজনেরা, পণ্ডিত, মোল্লা, পুরোহিত সবাই আপনাকে এমন কিছু শেখাতে চেষ্টা করছেন যেগুলো তাদের জীবনে কাজে আসেনি। হ্যাঁ, খুব সহজেই যাচাই করা যায় তাদের জীবনে এটা কাজে এসেছে কিনা। ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে, 3-4 বছর বা 5 বছর তার বয়স, আপনি আর ওই বাচ্চাটার মধ্যে কে বেশি আনন্দে থাকে, জীবনের পরামর্শ তাহলে কার থেকে নেওয়া উচিত, দুঃখীদের থেকে না হাসি খুশি লোকদের থেকে? তো আপনি যদি এই সব লোকেদেরকে দেখেন যারা আপনাকে রাজ্যের উপদেশ আর শিক্ষা দিয়ে চলেছেন, প্রথমেই তাদের মুখের দিকে দেখুন, কি বলছেন শুনতে হবে না। ওনারা যদি সত্যি আনন্দে আত্মহারা হয়ে গিয়ে থাকেন তাহলে ওনাদের কথা শুনুন। আমাদের জানা দরকার কি করে ওনারা এমন পরমানন্দে ভাসলেন, কিন্তু মন মরা হলে তারা কত বড় বড় কথা বলছেন তাতে কিচ্ছু যায় আসে না। এই ছাতার মাথা জিনিসগুলো তো কাজেই লাগেনি তাদের। তো নিজের ব্যাপারে যেটা আমি শুধু করেছি তা হল অশিক্ষিত থেকে গেছি। তার মানে একাত্ম হওয়া নয় আপনার বংশ পরিচয়ের সাথে, পরিবারের সাথে, ধর্মের সাথে, সংস্কৃতির সাথে, সব ভেসে বেড়ানো দর্শনের সাথে, রাজনীতির সাথে, আপনার চারপাশে যা ঘটছে তার সাথে। আপনি জড়িত থাকতে পারেন কিন্তু আপনি একাত্ম নন। আর যখন আপনি একাত্ম নন, মানুষের বুদ্ধিমত্তার কাছে এটা খুব স্বাভাবিক যে অন্তর্মুখী হয়ে এটাকে খুঁজে বের করা। কিন্তু যেহেতু আমাদের অনুমান সবসময়ই হাজির, আমরা জানি ভগবান কোথায়, অবশ্যই আমরা ওনার নাম জানি, ওনার স্ত্রীর নাম জানি, জানি কটা ছেলে মেয়ে, ওনার জন্মদিন কবে, জানি জন্মদিনে তিনি কি কি ভালোবাসেন। এটা একটা গুরুতর সমস্যা। এদিকে আপনি নিজের ব্যাপারে এক বিন্দুও জানেন না। যেমনটা আমি আগেও বলেছি, এই জীবনে একমাত্র যে জিনিসটা আপনি নিজে অনুভব করতে পারেন তা হলো যেটা আপনার ভেতরে ঘটছে। আপনি অনুভব করতে পারেন না যেটা এখানে ঘটছে, বরং শুধুই অনুভব করতে পারেন যেটা এইখানে ঘটছে। এটা যদি আপনি বোঝেন, আপনি জানবেন ঠিক এইভাবেই এটা আপনার মনে ছবিটা তৈরি করছে, তাই নয় কি? একে জানার অন্য কোনো রাস্তা নেই, কিন্তু বিশ্বাস আপনাকে এর থেকে ছাড় পাওয়ার রাস্তা করে দেয়। মানুষ যদি বুঝত, যদি কিছু বিশ্বাস না করত, কিছু অবিশ্বাসও না করত, সব মানুষই আপনা থেকেই অন্তর্মুখী হয়ে যেত। কিন্তু বিশ্বাস করে বলেই তারা স্বর্গের মুখ চেয়ে বসে আছে। এই অনুমানগুলো যদি আপনি না করেন, মানুষের বুদ্ধিমত্তার প্রকৃতিটাই হল এটা নিজে থেকেই বুঝতে পারে। আপনার অনুভূতির আসনটা আসলে আপনার ভেতরেই। এই মুহূর্তে দুনিয়াটাকে আপনি যেভাবে দেখছেন তা হল আপনার মনটা একটা আয়নার মতো, এই সব কিছুকেই প্রতিফলিত করছে। আপনি কিন্তু এইখানে দেখছেন না, দেখছেন নিজের ভেতরে। তো এই আয়নাটা আপনাকে সব কিছু দেখাচ্ছে। একে সমতল আয়না বলে একদম বিশ্বাস করবেন না, অনেক বিকৃতি আছে, কিন্তু তাও এটা নানান কিছু দেখালেও এখনও কিন্তু এটা দেখায় না যে আপনি কে। আপনি এইটা দেখতে পান, ওইটা দেখতে পান, ওটা দেখতে পান, সেটা দেখতে পান, আর ওনাকেও, কিন্তু আপনি এইটা দেখতে পান না, কারণ এটা যে আয়নার পেছনে রয়েছে। আপনার একটা সহজ কাজ করা উচিত। আমি জানি না আপনি চেষ্টা করবেন কি না, করে দেখতে পারেন। যদি মনোযোগ দিয়ে দেখেন
এই মুহূর্তে আপনি বসে আছেন, বুঝতেই পারছেন দু ঘন্টা ধরে বসে থাকা, ইতিমধ্যেই এই সব হচ্ছে, কিন্তু উঠে দাঁড়ালে একটা মধুর ভাব খেলে যায় আপনার মনের মধ্যে। মাংসপেশিগুলোর আরাম নয়, আরও গভীর কিছু। খেয়াল করলে দেখবেন একটা মধুর ভাব আসে, কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যেই বসেন একটা মধুর ভাব আসে। বা ধরুন আপনার খুব তেষ্টা পেয়েছে, আপনি এক গ্লাস জল খেলেন, জলের ঠান্ডা ভাবটার জন্য নয়, তেষ্টাটা মিটছে বলেও না, বরং অনেক গভীরে একটা মনোরম ভাব আসে। দিনের শেষে যেই আপনি বিছানায় মাথা দেন, দেখবেন একটা স্নিগ্ধ ভাব আপনার মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে যেই ঘুম থেকে ওঠেন, একটা মধুর ভাব ছড়িয়ে পড়ে আপনার মধ্যে, যেহেতু আপনি সবসময় একটা, যেটাকে আমি বলেছি মানসিক ডায়রিয়া, তাই আপনি কিছুই লক্ষ্য করেন না। আমি বলছি একটু মন দিন। আজকে আপনি যখন বাড়ি গিয়ে রাতের খাবার খাবেন, যেখানেই যান খেতে, আপনি অল্প বয়সী মেয়ে বলে সেটা আপনার উপরই ছেড়ে দিলাম, যেখানেই যান না খেতে, যতক্ষণ না সত্যি খিদে পাচ্ছে ততক্ষণ খাবেন না। খাবারটা যেই আসবে অপেক্ষা করুন। আপনি এখনই খেতে চান ঠিকই, কিন্তু অপেক্ষা করুন দু মিনিট, খাবারের দিকে চেয়ে দেখুন, অপেক্ষা করুন, তারপর ধীরে ধীরে খান। খাবারটা যখন আপনার মধ্যে যায়, আপনি দেখবেন সারা শরীরটা একটা নির্দিষ্ট রকমভাবে সাড়া দেয়, একটা মনোরম ভাব ছড়িয়ে পড়ে আপনার মধ্যে। এর প্রতি আপনি মন দিতে থাকুন। এই মুহূর্তে এই না যে আপনি একেবারে অজ্ঞ এই বিষয়ে, কিন্তু সাধারণত লোকে দু তিন সেকেন্ডের বেশি এই মনোরম ভাবটাতে থাকে না। আপনি যদি থাকতে পারেন ধরুন 12 থেকে 15 সেকেন্ড, কদিনের মধ্যেই আপনি আয়নার ওপারে চলে যাবেন, তখন এই প্রশ্নটাও আর আমাকে করবেন না। আপনি বুঝতে পারবেন দৈব সান্নিধ্যে বাঁচার মানে কি। এই মুহূর্তে আপনি আয়নার ভুল দিকটায় জীবন কাটাচ্ছেন, নানান ছবি দেখছেন, একটা ক্যালাইডোস্কোপ পুরো, কিন্তু আপনি না কখনো দেখতে পান নিজেকে, না দেখতে পান আপনার অস্তিত্বের প্রকৃতি। পরমানন্দ লাভের পদ্ধতিটা কখনো লিখে রাখা হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট কোনো সত্তার উপস্থিতিতেই এই ব্যাপারগুলো হয়েছে। যোগীরা অনেকভাবে এটা করতে পারে, দেহতন্ত্রে কিছু নাড়িকে যদি আপনি সক্রিয় করে তোলেন, আপনি পরমানন্দে ভেসে যাবেন। এই মনুষ্যত্বে যদি বান আসে দৈব, তখন আপনার খোঁজ করতে আসবে।